বন্ধুরা, এটা তো আপনারা প্রত্যেকেই জানেন যে বানর কতটা দুষ্টু প্রকৃতির হয়ে থাকে, যে কারণে প্রায় সময়টা দেখা যায় তারা কিছু না কিছু ভুল কাজকর্ম করে থাকে। তবে বানরের পাশাপাশি বন্য পশু পাখিদের আরও কতগুলি হাস্যকর মুহূর্ত রয়েছে যা দেখে আপনি কখনোই হাসি চেপে রাখতে পারবেন না। আমাদের আজকের ভিডিওতে বানর এবং অন্যান্য বন্য পশু পাখিদের কতগুলি মজার ভিডিও ক্লিপ নিয়ে আমরা হাজির হয়েছি, তাই অফুরন্ত হাসার জন্য আজকের ভিডিওটি কোনো রকমের স্কিপ না করে একদম শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পাবেন যে একটি বানর ভুলবশত গাঁজা খেয়ে ফেলেছে। এরপর দেখা যায় সে খুব দ্রুত গতিতে হেঁটে আসে এবং খুব স্পিডের সঙ্গে ব্যাক ফ্লিপ মেরে পুনরায় সামনের দিকে বেরিয়ে যায়। তবে তার এইরূপ কাজকর্মের মধ্যে কোনো রকমের খুঁত ধরা যাবে না। আর বানরের এইরূপ কীর্তিকলাপ দেখে তার প্রশংসা করা দরকার, কারণ সে এই রকমের কাজকাম করে ওখানে থাকা প্রত্যেকটি মানুষকে অবাক করে দিয়েছিল। এখন একবার এই সাহসী ছাগলটিকে দেখুন, কারণ সে কোনো কিছু ভাবনা চিন্তা না করেই ষাঁড়ের সঙ্গে লড়াই করতে চলে গিয়েছে। তবে এই ষাঁড় যদি একবার এই ছাগলের পেটের উপর পা তুলে দেয় তাহলে তার নাড়িভুড়ি বেরিয়ে পড়বে। এই কথাটি না বুঝে শুনেই ছাগল তার সঙ্গে লড়াই করার জন্য এগিয়ে গিয়েছে। ছাগলের এমন সাহসিকতার জন্য এই ষাঁড়ও তাকে দেখে ভয় পেয়ে যায়। পরবর্তীতে দেখা যায় ছাগলটি বুক ভরা সাহস নিয়ে তার পিছনে ছুটতে শুরু করেছে। এই ভিডিও ক্লিপটি আরও একবার প্রমাণ করে দিয়েছে যে সাহসিকতার কাছে শক্তিও হার মেনে যায়। দুষ্টুমি করার দিক থেকে এই বানরগুলি কোনো অংশে কম নয়, কারণ এই ভিডিওটি যদি রেকর্ড না হতো তাহলে হয়তো বানরের এমন দুষ্টুমি কখনোই দেখতে পাওয়া যেত না। কারণ এই দুষ্টু বানর কিভাবে গাছের উপরে উঠে তার শুকনো ছালগুলিকে ছাড়িয়ে দিচ্ছে। এইভাবে গাছের ছাল ছাড়ানোর সময় সে বহুবার নিচে পড়ে গিয়েছে, কিন্তু তারপরেও এই দুষ্টু বানর কোনো রকমভাবে তার দুষ্টুমি বন্ধ করেনি। এরপর দেখা যায় বড় বানরের এইরূপ কীর্তিকলাপ দেখে সেখানে আরও একটি ছোট বানর এসে উপস্থিত হয়, আর সেও গাছের ছাল ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু ছোটখাটো বানর তো, তাই গাছের ছাল ছাড়াতে সে ব্যর্থ হয়ে পড়ে, আর সে বারংবার চেষ্টা করার পরেও একবারের জন্য গাছের ছাল ছাড়াতে পারেনি। এখানে দেখতে পাওয়া যায় একটি হাঁসের সামনে কতগুলি গরু থমকে দাঁড়িয়ে পড়ে, আর এই সকল গরুগুলি হাঁসটিকে কোনো এলিয়েন ভাবতে শুরু করেছে। এরপর দেখা যায় সর্বপ্রথমে একটি গরু এই হাঁসটির উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু এই হাঁসটি বেশ সাহস দেখিয়ে এক জায়গায় চুপচাপ দাঁড়িয়েছিল। হাঁসের এতটা সাহস দেখে গরুটি ধীরে ধীরে পিছনের দিকে সরে যায়। অল্প কিছু সময় পর দেখা যায় আরও একটি গরু এই হাঁসের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু এই হাঁস দ্বিতীয়বারের জন্য নিজের সাহসের পরিচয় দিয়েছে। আর এই গরুর মাথায় দু একবার ঠোকর মারার পর গরুটি ভয় পেয়ে পিছনের দিকে সরে গিয়েছে। এই ভিডিওতে দেখতে পাবেন যে একটি মোরগ এবং বানর অনেকটা সময় ধরে একে অপরের সঙ্গে লড়াই করছে। তবে এই বানরটি প্রচণ্ড পরিমাণে চালাক ছিল, কারণ সে সুযোগ পাওয়া মাত্রই এই মোরগকে তৎক্ষণাৎ তুলে আছাড় মেরে দেয়। তবে এই মোরগটিও কোনো অংশে কম নয়, সেও সুযোগ পেলে বানরের উপর আক্রমণ করার পরিকল্পনা করে। বানর আর মোরগের এইরূপ হাস্যকর লড়াই আপনার কেমন লেগেছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। সাপকে দেখা মাত্রই অলমোস্ট প্রত্যেকেই ভয় পায়, আর ক্যাটফিশকে দেখে আমরা প্রত্যেকেই ভাবনা চিন্তা করি যে সে খুব শান্ত প্রকৃতির এবং বোকা মাছ। তবে এখানে একটা বড়সড় হাস্যকর ঘটনা ঘটে গিয়েছে। এই সাপটি ক্যাটফিশকে শিকার করার জন্য জলাশয়ের কাছে আসে, তারপর দেখা যায় সাপটি যখন মাছটির কাছে আসে তখন এই মাছটি দ্রুত গতিতে আসে এবং সাপের মাথায় কামড়ে ধরে। এই ক্যাটফিশ এমনভাবেই সাপের মাথায় কামড়ে ধরেছে যার ফলে এই সাপটি দীর্ঘক্ষণ চেষ্টা করার পরেও সে কোনো রকমভাবে নিজের মাথা ক্যাটফিশের মুখ থেকে ছাড়াতে পারছিল না। এখন একবার এই বানরটিকে দেখুন, যে প্রথম থেকে উল্টোপাল্টা আচার ব্যবহার দেখাতে থাকে, তার পর মুহূর্তে দেখতে পাওয়া যায় সে নিজের চোখের মধ্যে হাত দিয়ে লজ্জাজনক ভাব দেখাতে শুরু করে। তবে এই বানরটি এইরূপ আচার ব্যবহার দেখিয়ে সে কি বোঝানোর চেষ্টা করছে সেই সম্পর্কে আমার খুব একটা জানা নেই,
তবে এই প্রসঙ্গে কোনো রকমের সঠিক তথ্য যদি আপনাদের কাছে থাকে তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু তার এই রূপ আচার ব্যবহার প্রচণ্ড পরিমাণে হাস্যকর ছিল। কিন্তু বন্ধুরা, এই ভিডিও ক্লিপের মধ্যে দেখা যায় একটি জাগুয়ার চুপিসারে আসে এবং কুমিরকে শুয়ে থাকতে দেখে সে মনে মনে চিন্তা ভাবনা করে যে আজকে খাবার জোগাড় করার জন্য আমাকে খুব বেশি কষ্ট করতে হবে না। তারপর সে কুমিরের লেজ ধরে টানতে শুরু করে। প্রথম দিকে তো কুমির কিচ্ছু বলেনি, তবে কয়েক সেকেন্ড পর দেখা যায় এই কুমিরের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। তারপর সে হঠাৎ করেই জাগুয়ারের উপর আক্রমণ করে এবং তার গলায় কামড় বসানোর চেষ্টা করে, কিন্তু এই জাগুয়ার কোনো রকমভাবে নিজের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায়। বন্ধুরা, এখন আপনারা পরিচয় পেতে চলেছেন এই চালাক প্রকৃতির বানরের সঙ্গে। প্রথম দিকে তো সে নানান রকমের নাটক করতে থাকে, কিন্তু তাকে যখন একটি খাবার খেতে দেওয়া হয় সে তৎক্ষণাৎ খাবারটিকে খেয়ে নেয়। তবে এইরূপ ভিডিও ক্লিপ দেখে বানরের বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়, আর তারা যে কতটা চালাক হয়ে থাকে সেটা আপনি এই ভিডিও ক্লিপটি দেখলেই বুঝতে পারবেন। আমাদের লিস্টে থাকা এই ভিডিও ক্লিপটি এটাই প্রমাণ করে যে কখনোই সাইজ ম্যাটার করে না, কারণ শুধুমাত্র সাহস যথেষ্ট। আর মনের মধ্যে অফুরন্ত সাহস নিয়ে এই কুকুর বাচ্চাটি একটি বড় কুকুরকে ভয় দেখিয়ে দিয়েছিল। আর এই কুকুর বাচ্চাটি খুব সাহস দেখিয়ে বড় কুকুরটিকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। সত্যি, যদি কনফিডেন্সের প্রয়োজন পড়ে তাহলে এই কুকুর বাচ্চাটির ভিডিও ক্লিপ একবার দেখে নিতে হবে। এখানে দেখতে পাবেন যে একটি বানর খুব দ্রুত গতিতে ছুটে আসে এবং ছাগলের শিং ধরে ঝুলতে থাকে। তারপর দেখা যায় এই ছাগলটিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সেও ধীরে ধীরে তার মাথার উপরে উঠে পড়ে। এরপর তার শিং ধরে লাফালাফি শুরু করে দিয়েছে। বন্ধুরা, মোরগের সঙ্গে ঘটে যাওয়া এই হাস্যকর ঘটনাটি দেখুন। তবে এই মোরগকে ছোট বা দুর্বল ভেবে এই সকল গরুগুলি তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর দেখা যায় একটি গরু ধীরে ধীরে তার কাছে আসে এবং তাকে শিঙের গুঁতো দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু এই মোরগ উল্টে তাকেই ভয় দেখিয়ে দিয়েছিল। এরপর মোরগের ভয়ে ওখানে থাকা প্রত্যেকটি গরু পিছনের দিকে সরে যায়। এই ভিডিও ক্লিপের মধ্যে দেখতে পাবেন যে একটি বানর বেশ মজা করে রেলিংয়ের উপর থেকে নিচের দিকে নামছে। বানরের এইরূপ কীর্তিকলাপ দেখে এখন হয়তো আপনারা এটাই মন্তব্য করবেন যে এই বানরটি দুষ্টুমির দিক থেকে কোনো অংশে কম নয়। তবে আপনি কি কখনো বানরের এইরূপ স্লাইডিং দেখেছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের আজকের লিস্টে থাকা বানরের এইরূপ কীর্তিকলাপ দেখে হাসি চেপে রাখতে পারবেন না। ব্যালকনি রেলিংয়ের উপর দিয়ে হাঁটতে হাঁটতে এই বানরটি যখন পার্শ্ববর্তী বিল্ডিংয়ের অপর একটি রেলিংয়ে গিয়ে পৌঁছায়, তখন এই ব্যালকনিতে হঠাৎ করেই একটি মেয়ে এসে উপস্থিত হয়, আর সেও বানরকে দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। যদিও বা এই মেয়েটিকে বানরটি কিচ্ছু বলেনি, তারপরেও সে ভয় পেয়ে গিয়েছিল। বন্ধুরা, আমাদের আজকের হাস্যকর এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, নিচে কমেন্টে জানাবেন কোন ঘটনাটি আপনার কাছে সবচাইতে বেশি হাস্যকর বলে মনে হয়েছে, আর ভিডিওটিকে আপনার আত্মীয় পরিজন এবং ফ্যামিলির মানুষের সঙ্গে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যারা নতুন ভিউয়ার্স তারা এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, enjoy all the moments.